ভবঘুরে কোচিং মাস্টার মোশাররফ করিম 18 বছর পার করলেন দাম্পত্য জীবনের। কোচিং এর শিক্ষক থেকে এখন দেশের অন্যতম সেরা অভিনেতা মোশাররফ করিম বন্ধুর সঙ্গে একটা কোচিং সেন্টার পরিচালনা করতেন। সেখানে পড়াতেনও দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষার আগে অথবা পরে সেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন রোবেনা জুই। মোশাররফ করিমের কাছে জুই পড়তেন বাংলা সাহিত্য এবং ইংরেজি গ্রামার। সেই কোচিং থেকেই প্রথমে বন্ধুত্ব, অতঃপর প্রেম পরিণয়। এরপর একসঙ্গে পার হয়ে গেল দীর্ঘ 18টি বছর। মোশাররফ করিম ও রোবেনা জুইয়ের কাছে আসার গল্পটা এমনই। 4 বছর প্রেমের পর 2004 সালের 7 অক্টোবর জুইকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোশাররফ। গত শুক্রবার 7 অক্টোবর দেড় চোখ স্পর্শ করল এই দম্পতির বৈবাহিক জীবন। এসএসসি শেষে জুই এইচএসসির সময়ও মোশাররফ করিমের সেই কোচিং সেন্টারেই ভর্তি হন। এইচএসসি শেষে জুইও সেখানে পড়াতে শুরু করেন। শিক্ষক হিসেবে যোগ দেওয়ার 1 বছর পর থেকে ভাবের আদান প্রদান শুরু হলেও বিয়েটা সহজ ছিল না বলে জানায় জুই। রোবেনা জুই বলেন, আমাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত করাতে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মোশাররফ এর পরিবার থেকে তেমন সমস্যা ছিল না, কারণ মোশাররফ এমনিতেই উদাসীন মানুষ। সে সংসার করবে এটা তার পরিবার ভাবতেই পারেনি। তিনি বলেন, যখন সেই ছেলে মেয়ে পছন্দ করেছে তখন পরিবার থেকে আর বাধা আসেনি। ওদিকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার পরিবারের সুপ্ত ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবে, কিন্তু তৃতীয় বর্ষে পড়াকালীন বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমার এই সিদ্ধান্ত পরিবারকে খুব হতাশ করেছিল। এছাড়া কালচারাল কিছু গ্যাপ ছিল। আমার বাড়ি জামালপুর, মোশাররফ করিমের বাড়ি বরিশাল। তাছাড়া মোশাররফ করিম তখনও প্রতিষ্ঠিত না, সবে মাত্র অভিনয় ঢুকেছেন। সবকিছু মিলিয়ে প্রতিবন্ধকতা ছিল। মোশাররফ করিম ও জুয়ের মধ্যে যে পুরোদস্তর ভাব ভালোবাসা হয়েছিল এ কথা বলা যাবে না, কারণ মোশাররফ করিম তার মনের মধ্যে জুইকে বাসা বাঁধলেও জুই কিছুই জানতেন না। এমনকি তাকে তেমন কোনো সংকেত দেননি মোশাররফ করিম। ইনিয়ে বিনিয়ে বলতে চাইলেও জুই তা বুঝতে পারেননি। যখন বুঝেছেন তখন অনেক সময়ও নিয়েছেন, ফলে প্রেম খুব আঠালো হয়ে গিয়েছিল। তারকা দম্পতিদের ভিতরে তারাই একমাত্র চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। মোশাররফ করিম দেশের শীর্ষ অভিনেতা হলেও তার মধ্যে কোনো অহংবোধ নেই। অত্যন্ত ভদ্রগোছের সফল এই অভিনেতা এমন কোনো চরিত্র নাই যেখানে সফলতা পান নাই। তিনি যে চরিত্র পেয়েছেন সেটাতেই অভিনয় ফুটিয়ে তুলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এদিকে শুভ দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী জুই দুটো ছবি দিয়েছেন। ক্যাপশনে লেখেন, এমন করেই যায় যদি দিন যাক না, শুভ বিবাহ বার্ষিকী মোশাররফ করিম, দেড় যুগ পূর্তির জন্য অভিনন্দন।